আরো জোরে বলুন, কে দিয়েছেন? কোন নবীকে ভালোবাসবেন যে নবীর উপর আমার আল্লাহ নিজে ২৪ ঘন্টা দুরুদ ও সালাম প্রেরণ করতেছে? অস্বীকার করতে পারবেন কেউ? কোরআন শরীফ, ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ এই নবীর উপর ২৪ ঘন্টাই দুরুদ ও সালাম প্রেরণ করতেছে। এই নবীকে ভালোবাসলে লাভ হয় না লস হয়? শুধু মানুষ নয়, সোনার মদিনায় যাইয়া দেখেন এই নবীকে ভালোবাসা দিয়েছে একটা মৃত গাছ যার নাম হলো উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা মৃত ঘাস, মৃত খেজুরের গাছ। আমার নবী মসজিদে নববীর মিম্বর পাকা না হওয়ার আগে এই মৃত শুকনা খেজুরের গাছ পিটনে লাইখা হেলান দিয়ে খুতবা দিতেন। যেদিন মিম্বর পাকা হয়ে গেল, খুতবা দিবেন নবী, মিম্বরে উঠেন, শুকনা খেজুরের গাছ উঠাইয়া ফেলে দিলেন, খুতবা দিবেন নবী, কান্নার আওয়াজ শোনা যায়, কে যেন কান্দে রে এতিম হই। আমার নবী বলেন সাহাবীরা রে এতিমের মতো কে কান্দে? আমি নবী জানতে চাই। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, কেউ তো কাঁদে না, সবাই তো আপনাকে পাইয়া খুশি, কাঁদবে কেন? আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা বলেন হুজুর আমরাও শুনতেছি কে কান্দে। তালাশ করে যাইয়া দেখে শুকনা মৃত, শুকনা মৃত খেজুরের গাছ কান্দে। হাই হাই আশ্চর্য, শুকনা মৃত খেজুরের গাছ কান্দে, ব্যাপারটা কি? নবীজির কাছে নিয়ে গেলেন। আমার নবী জিজ্ঞেস করে ও উস্তুনে হান্নানা, তুমি তো মৃত শুকনা লাকড়ির সমতুল্য, তুমি কিভাবে কাঁদো আমি জানতে চাই। উস্তুনে হান্নানা মনের দুঃখ বলতেছেন হুজুর মনে বড় দুঃখ লইয়া কান্দি, এতদিন রহমতের লিল আলামিন নবী, রহমতের নবী, বরকতের নবীর পিঠের সাথে লাগিয়েছিলাম, আমি বড় শান্তিতে ছিলাম, আজকে মিম্বর পাকা হওয়াতে আমাকে উঠাইয়া সরাইয়া দিল গো নবী, আমি নবীর বিরহের যন্ত্রণা সইতে পারি না, সেই ব্যথাই কান্দি। আমার নবী বলেন এ কি আশ্চর্য, তুমি তো মৃত, তুমি তো শুকাইয়া লাকড়ির সমতুল্য হয়ে গেলে, তুমি কিভাবে কান্দো? নবীর ভালোবাসাই কান্দে। আমার নবী ডাকতেছে ও উস্তুনে হান্নানা কান্দিস না, আমি রাসূল তোর জন্য দোয়া করে দিব, তুমি একটা জীবিত খেজুরের গাছ হইয়া যাবে। আল্লাহু আকবার বলো, বলুন এই নবীর দোয়াই মৃত ঘাস জীবিত হবে কিনা? যেই নবীর দোয়াই মৃত ঘাস জীবিত হয়, এই নবীর ভালোবাসা না দেওয়া পর্যন্ত পৃথিবীর মুসলমান শান্তি পাইতে পারে না। তোমার জন্য দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবে। উস্তুনে হান্নানা ডাকে না 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 না, আমি সেই দোয়া চাই না, এই গাছ, এই দোয়া চাস না? কি দোয়া চাস শুন, কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। রাসূল বলেন কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। না হুজুর এই দোয়া চাই না, শুন না করিস না, শুন, তোর মধ্যে খেজুর থাকবে অবারো মাস, সিজন নাই, সব সময় খেজুর। না হুজুর এই দোয়া চাই না, শুন, কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর উম্মতেরা তোর কাছ থেকে খেজুর খাবে রে উস্তুনে হান্নানা, আমি নবীর দোয়ার বরকতে এত বরকতের খেজুর তোর মধ্যে থাকবে, সমস্ত পৃথিবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত খেজুর খাবে, কিন্তু আমি নবীর দোয়ার বরকতের খেজুর কোনোদিন কমবে না। বলুন আমাদের নবীর দোয়ার মধ্যে এই কিসিমের বরকত আছে নেই? এই নবীর আদর্শ কোথায় আর আমরা কোথায়? নবীর দোয়ার মধ্যে কত বরকত। খন্দকের জেহাদের ঘটনা খুলুন, খন্দকের জেহাদে তিন দিন পর্যন্ত নবীজি সাহাবীদেরকে নিয়ে মাটি কাটলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তিন দিনের পেটের খিদা নবী গো আর সইতে পারি না। আমার নবী জাবেরের হাতটা ধরে টান দিয়ে নিজের পেট মুবারকে লাগাইলে, জাবের বলেন আমি দেখি নবী নিজেও পেটের খিদায় দুইটা পাথর নবীজি পেটের মধ্যে বাইদা রাখছে। জাবের বলেন
ইয়া রাসূলুল্লাহ দুইটা পাথর আপনার পেটের মধ্যে দেখা যায়। আমার নবী বলেন, জাবের রে, আমি নিজেও পেটের খিদায় আমি রাসূল কাতর হয়ে গেছি। শুধু এই জায়গায় নয়, আমার নবী আরো বহুদিন এইভাবে পেটের খিদায় কাতর হয়েছিল। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মধ্যে হাঁটতেছে, একটু পরে হযরতে আবু বকরের সঙ্গে দেখা। ডাক দিলেন, আবু বকর তুমি কি করো? ও ওমর, তুমি কেন এত রাত্রে ঘোরাফেরা করতেছো? ওমর বলেন, আবু বকর গো, না খাইয়া পেটের খিদায়, এত খিদা পেটে লেগেছে আমার চোখে ঘুম আসে না পেটের খিদায়। আবু বকর বলেন, ওমর আল্লাহর কসম করে বলি, তুমি যেই পেটের খিদার যন্ত্রণায় বিছানায় পিঠ লাগাও না, আমি আবু বকর না খাইয়া ঘুম আসে। দুইজন ঘুরতে ঘুরতে আর একটু সামনে বাড়লে, যাইয়া দেখে রাহমাতাল্লিল আলামিন নবী খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, এত রাত্রে বিছানা ছেড়ে রাস্তায় কেন দাঁড়িয়ে আছেন? রাসূল বলেন, তোমরা কেন রাস্তায় ঘুরতেছো হুজুর? আমাদের পেটে খাবার নাই, পেটের খিদার যন্ত্রণায় রাস্তার মধ্যে ঘুরতেছি। আমার নবী বলেন, এ আবু বকর ওমর, আমি রাসূলও পেটের খিদার যন্ত্রণায় ঘুরি। প্রশ্ন আসতে পারে, রাসূল কেন পেটের খিদার যন্ত্রণায় ঘুরেন? অথচ সাহাবীদের জীবনী খুললে পাওয়া যায়, সাহাবীরা সঙ্গী ছিলেন। নবী একদিন আকাশের দিকে হাত বাড়াইলেন, কি যেন আনলেন, খাইলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে হাত বাড়াইলেন, কি আনলেন, কি খাইলেন জানতে চাই। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার মন চাইলে আমি জান্নাতের ফলের গাছের দিকে হাত বাড়াইলাম, জান্নাতের গাছ থেকে একটা ফল পেরে আইনা আমি রাসূল খাইলাম। যেই নবী এই জমিন থেকে জান্নাতের ফল খাওয়ার ক্ষমতা রাখে, এই নবী না খাইয়া কেন কষ্ট করে? আমার নবী কষ্ট করার কারণ হলো গো, এমন এক সময় আসবে রে, আমার উম্মতেরা না খাইয়া কষ্ট করবে। আমি নবী সুযোগ পাইয়া যদি পেট ভরে খাই আরামে ঘুমাই, আর আমার উম্মতেরা না খাইয়া কষ্ট করবে, আমি নবী সুখে থাকব? এটা হইতে পারে না। আমার উম্মতেরাও একদিন না খাইয়া কষ্ট করবে, বিদায় আমার নবী নিজেও না খাইয়া কষ্ট করেছে। আল্লাহু আকবার বল। নবী পাথর লেগেছেন পেটের মধ্যে, পাথর না খাইয়া নবী বহুদিন কষ্ট করেছে। আর একদিন আমার নবী না খাইয়া পেটে বড় খিদা, রাস্তায় হাঁটতে পারতেছে না, কষ্ট হয়। এক সাহাবী দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুর্বল মনে হয় কেন? সাহাবী রে, আমার পেটে খাবার নাই। হুজুর আসেন, আপনি খাবার খাবেন, আমি খাবারের ব্যবস্থা করব। রুটি দিলেন, তরকারি দিলেন, নবী খাইতে বসে সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, পকেট থেকে রুমাল বাহির করে রুমাল বিছাইলেন। হুজুর না খাইয়া কষ্ট করেন, হাঁটতে পারেন না, পেটের খিদাই হাঁটতে কষ্ট হয়, রুমাল বিছাইলেন কেন? রুটিগুলি রুমালের মধ্যে প্যাকেট করতেছেন। জিজ্ঞেস করলেন, হুজুর রুটি কি খাবেন না? আমার নবী বলেন, কেমনে খাবো রে, আমি খবর পাইলাম আমার ফাতেমার সুলাই নাকি 7 দিন পর্যন্ত আগুন জ্বলে না। নবীজি রুটিগুলো লইয়া আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফাতেমার ঘরের দরজায়, ফাতেমা রে, ও ফাতেমা, আমি নবী এসে গেছি, দরজাটা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিলেন, চোখের পানিগুলো জর্জর করে পড়তেছেন। মা গো, শুনিছি 7 দিন পর্যন্ত তোমার সুলায় আগুন জ্বলে না। ফাতেমা রে, আমি তোমার জন্য রুটি আর তরকারি নিয়ে আসছি। ফাতেমা কান্দে, বাবা এই রুটি আর তরকারি আমি কেমনে খাবো গো বাবা, আজকে 7 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না, বিদায় আপনার আদুরের দুই নাতি হাসাইন আর হুসাইন পেটের খিদা লইয়া গো বারবার আমাকে মা মা কইয়া ডাকে। খাবারের সময় হইলে আমি মায়ের কাপড় ধরে টানে আর মা মা কইয়া ডাকে খাবারের জন্য। বাবা গো, 7 দিনের বিরক্ত সহ্য করতে পারলাম না, আমি হাসাইন আর হুসাইনের দুইটা গালে থাপ্পড় দিয়েছি গো বাবা। তোমার আদুরের নাতিরা পেটের খিদা সহ আমার তাপ্পুর খাইয়া জংলায় বসে নানা নানা কইয়া কান্দ।
আমার নবীর হুজুরের নাতি দই পর্যন্ত না খাইয়া কষ্ট করেছে, তবু নবীর বিধানের বাইরে যায় নাই, নবীর আদর্শের বাইরে যায় নাই। বলতেছিলাম নবীর বরকত কত, নবী ইচ্ছে করলে কি না করতে পারতেন, কিন্তু সিস্টেমের বাইরে আমার নবী যায় নাই। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড়ে বাড়িতে গেলাম, বিবির কাছে হাজির হয়ে গেলাম, বিবি গো রাসূল পেটের খিদার যন্ত্রণায় পেটে পাথর লাগাইছে, ও বিবি জেহাদে যাওয়ার সময় তোমারে খানার বাজেট দিয়েছিলাম, তুমি কি খানা শেষ করে ফেলেছো? না না সব খাই নাই, একসা পরিমাণ আটা আছে, পারবি নি রে বিবি আটাগুলো আমার রাসূলের জন্য দান করে দিতে? বলুন মদিনার মহিলারা আমার নবীকে ভালোবাসা দিতেন কিনা? মহিলারা পর্যন্ত নবীকে ভালোবাসতেন, এই জন্য তাদের মধ্যে শান্তি ছিল, যেহেতু শান্তির নবীকে ভালোবাসা দিয়েছে। জাবেরের বিবি বলেন, স্বামী গো আর একটা কণাটাও নিজের মুখে দিব না, রাসূলের জন্য দান করে দিলাম, আমি রুটি বানাবো। ও বিবি শুধু রুটি বানাবে, তরকারির জন্য কি করতে পারো? বিবি বলেন, স্বামী আমার 4 মাসের একটা ছাগলের বাচ্চা আছে। কয় মাসের? 4 মাসে তো ছোট বাচ্চা, এই বাচ্চাটা বড় মায়া করে পালি, মায়া করে লালন পালন করি। স্বামী গো এই বাচ্চাটাও আমি আমার রাসূলের জন্য জব করে দিব। কার জন্য জব করে দিব? তাহলে বোঝা গেল নবীর ভালোবাসা মহিলার কাছে কম না বেশি? পারবি? হ্যাঁ। জব করে দিলেন ছাগলের বাচ্চা, রুটি বানাবেন, গোশত পাকাবেন। এদিক দিয়ে জাবের দৌড়ে গিয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আসুন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি, আমি গরিব মানুষ। রাসূল বলেন, জাবের আমার জন্য খাবারের ব্যবস্থা করেছো? জি। আমার সাথে যে 3000 সাহাবি আছে তারা কি খাবে না? তাদেরকে ফালায় আমি রাসূল তো খাইতে পারি না। কেমনে খাবেন উম্মতের দরদি নবী? আল্লাহু আকবার। যেদিন উহুদের জমিনে আমার নবীর দুইটা দান মোবারক শহীদ, রক্ত মোবারক, জামা কাপড় লাল হয়ে গেছে, আমার নবী ডাকে, সাহাবীরা রে আমার দুইটা দান মোবারক শহীদ করে ফেলেছে। তারপর শত্রুরা ঘেরাও করেছে, আক্রমণ শুরু করে মাথার লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিলেন, লম্বা লম্বা দুইটা টুকরা মাথার দুই পাশে, নবীজির মাথার দুই পাশের ভিতরে এত গভীরে ঢুকে গেল, একেবারে মস্তক মোবারকের মধ্যে গিয়া লেগে গেছে, এত গভীরে ঢুকলো তাই না খুলতে পারে না। আমার নবী মাথা ব্যথায় অস্থির হইয়া মাথা চক্কর খাইয়া উহুদের জমিনে পড়ে গেছে। তারপরও নবীজিকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, এমনি সময় হযরতে জিব্রাইল এইভাবে শিশু বাচ্চার মতো দুইটা হাত বাড়াইয়া নবীজিকে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে, নিচে নয় উপরে নিয়ে গেছে, নিচ থেকে দেখা যায় না, এমন একটা জায়গায় নবীকে নিয়ে জিব্রাইল ডাকতেছে, ইয়া পাথর, ও উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ রে, যেই নবী না হইলে তোরা হতে না, আমিও হতাম না, কলকায়নাতের কিছুই হতো না, এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিব্রাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটারে তোলার মতো নরম বিছানা হইয়া যায়। জিব্রাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছে, নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চোখ খুলে তাকাইলেন, জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আর ভয় পেন না, আমি জিব্রাইল আপনার পাশে আছি, আমি পাহাড়ের উপরে আপনাকে নিয়ে আসছি। আমার নবী কান্দে, জিব্রাইল আমাকে কি আরো মারবে রে, আর কত মার খাবো? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আর কেহ মারবে না, আমি জিব্রাইল আপনার মাথার পাশে বসে আছি। জিব্রাইল ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই দুইটা দান মোবারক শহীদ নবী গো, এ দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো? আমি জিব্রাইলের কাছে বলুন, জোর মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো? আমি জিব্রাইলের কাছে বলুন, আমি এই ব্যথার খবর আমি আল্লাহর দরবারে পৌঁছে
পৌঁছে দিয়ে আসবো। আমার নবী ডাকে জিব্রাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, জিব্রাইল রে আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না, জিব্রাইল শুনো, দাঁত ভাঙ্গা ব্যথার চাইতে রে, মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে জিব্রাইল, আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, এই নবী কি উম্মত ফালাইয়া খাইতে পারে কিনা? জাবের রে আমি আমার সঙ্গী উম্মত সাহাবিদেরকে ফালাই, আমি একা কেমনে খাইব? হুজুর আমি যে গরিব মানুষ, একজনের আয়োজন করছি। রাসূল বলেন, জাবের যাও, যাও বাড়িতে যাও, আমি একজনের খাবারেই সবাই রে নিয়ে খামো। আচ্ছা নবী পারবনি, এ নবী তো আমাদের নবী, বাড়িতে যাও। জাবের একটা দৌড় দিয়ে বাড়ির সামনে গিয়ে মাথায় হাত দিয়ে বসে রয়েছে। বিবি জিগায়, স্বামী গো কি ব্যাপার, নবী কি আসবে না? বিবি নবী তো আসবে, খাউন কয়জনের পাকাইছোস? কই একজনের নবী, 3000-এর বেশি সাহাবী নিয়ে আইতাছে। আচ্ছা কন্ত, আপনি মসজিদের ইমাম সাহেব দাওয়াত দিছেন একজন, ইমাম সাহেব যদি 50 জন মুসল্লি সহ আসে, বাড়িওয়ালা বাড়ি থাকবে? সামনের দরজা বন্ধ করে পিছন দা বাইরে যাবে। কিন্তু মদিনার মহিলারা নবীরে চিন্তা, নবীরে ভালোবাসত। জাবেরের বিবি সান্ত্বনা দেয়, ও স্বামী চিন্তা করেন না, আপনি কি বলেন নাই একজনের খাবার? বলেছি, তারপরও রাসূল বলছে 3000 নিয়ে খাবে। বিবি বলেন, স্বামী চিন্তা করেন না, এই নবী যদি বলে একজনের খাবার 3000 নিয়ে খাবে, আমার বিশ্বাস 3000 কেন, 3 লক্ষে খাইলেও বরকত পোড়াবে না। এই নবী আমাদের নবী, এই নবী হলো রহমতের নবী, বরকতের নবী। এই নবীকে ভালোবাসার নির্দেশ আমার আল্লাহ করেছে, ভালোবাসলে কি হয় সেটাই বলছি, তারপরে বাকি আলোচনায় যাচ্ছি। আপনাদের কষ্ট হইতেছে? আয়েশা বলছে, 3000 মেহমান সহ নবীজি, সাহাবীরা আয়েশা খালি কয়, জাবের তুই গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলি? জাবের কই কি কমুরে, কই কি কমু, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, আমি জানি না। বাড়ির ভিতরে গিয়া কই, বিবি গো বিপদ 3000। রাসূল কই, জাবের রুটি আর তরকারি নিয়ে আসো। রুটি তরকারি নবীজির সামনে দিলে, নবীজি ফু দিয়ে দিলেন, নাও খাওয়াইতে শুরু করো। সাহাবীর আসেন খান, হাজার হাজার সাহাবি একসাথে গেছে, 3000 মানুষ একসাথে গেলে বলুন তো কেমনে খাওয়াবে? জাবের নবীজির কাছে গেছে, নবী গো 3000 একসাথে বসাইতে পারবো না, আমি গরিব মানুষ। রাসূল জিগাই, কয়জন বসাইতে পারবি? হুজুর 10 জন করে বসাইলে আমার ভালো হয়, 10টা প্লেট আমার আছে। ডাক দিলেন, সাহাবীরা তোমরা 10 জন করে যাও। 10 জন বসাইলেন, খাওয়াইলেন, শুরু করলেন খাবার। 3 দিন পর্যন্ত খায় না পেটে খিদা, রুটি গুস্ত পাইলে বলুন তো খাওয়াটা কিভাবে চলছে? কিন্তু তরকারির বকরিটা জানি, ছাগলটা জানি কয় মাসের? আচ্ছা 4 মাসের একটা ছাগল আলু ছাড়া জুল কম দিয়া পাক কইরা দিলে একজনে খাইয়ে লইবেন, এমন বেটা আছেন না এখানে? একজনে খাইয়ে লইবেন। আর 3000 মেহমান, ছাগল মাত্র একটা 4 মাসের, বরকত হলো নবী মুহাম্মাদুর রাসূল। 10 জন বসে খায়, হাড্ডি গুড্ডি জমাইয়া একটা বান্ডের মধ্যে রাখে, আবার 10 জন বসে খায়, হাড্ডি গুড্ডি জমাইয়া বান্ডয় রাখে। এইভাবে জাবের বলেন, খাইতে খাইতে 3000 সাহাবি পেট ভরে খায়া শেষ করেছে, দাঁত খিলাইল করে খাইছে খাইছে। রাসূল জিগায়, কি ব্যাপার হুজুর, যেমন খিদা ছিল এমন খাওয়াটা খাইছে, খাইছো? জি হুজুর। জাবের, জি আল্লাহর নবী, সবাই বলে খাইলো, এবার আমরা খাবো রে জাবের, চলো খাবারের খবর কি? আমরা যে খাবো, খাবার আসেনি। জাবেরের সঙ্গে সঙ্গে ডেকে বলেন, আল্লাহর বন্ধু গো আমি তো দেখি নাই, খাওয়াইতে থাকলাম। রাসূল বলেন, দেখো ডাকনা আলগি দিয়া দেখে, এখনো নবীর দেওয়া ফুয়ের বরকতের খাবারের 4 ভাগের 1 ভাগ এখনো শেষ হয় নাই।
চার মাসের ছাগলের বাচ্চা 3000 মেহমান খাইল, 3 দিনের খিদা লয়া এখনো চার ভাগের এক ভাগ শেষ হয় না। এই নবী হইল বরকতের নবী। এই নবীকে ভালোবাসলে কোনোদিন অশান্তি হইতে পারে না। এইবার রাসূল বলেন, জাবের আমরা খাবো। জাবেরের বিবি ডাকে, স্বামী গো কি বলেন, কি হয়েছে ঘটনা? কই এখনো চার ভাগের এক ভাগ শেষ হয় নাই। জাবেরের বিবি কয়, স্বামী এই বরকতের খাবার আমি বলছিলাম না, আমাকে কিন্তু একটু দিয়ে আমিও খাবো। জাবের বলেন, বিবি তুমিও খাবে হও, কারণ আমার আদুরের অতি মহব্বতের ছাগলের বাচ্চা রাসূলের ভালোবাসাই জব করে দিয়েছি, তাই নাকি? রাসূল বলেন, ও জাবের তোর বিবি কি কয়? হুজুর আমার বিবি আপনার ভালোবাসাই ছাগলের বাচ্চা জব করে দিয়েছে, তাই বিবি বলতেছেন বরকতের তরকারি দেওয়ার জন্য। আমার নবী বলেন, জাবের রে তোর বিবি কি আদুরের ছাগলের বাচ্চা জব করে দিয়েছে? আমি নবীর ভালোবাসাই, জি আল্লাহর বন্ধু আপনার ভালোবাসাই আমার বিবি ছাগলের বাচ্চা জব করে দিয়েছে। এবার জাবের বলেন, ও আল্লাহর বন্ধু একটু বরকতের তরকারি আমার বিবি খেতে চাই। আমার নবী বলেন, জাবের রে আমার ভালোবাসাই আদুরের ছাগলের বাচ্চা জব করে দিয়েছে, শুধু তরকারি নয় এই ছাগলের বাচ্চাও তোর বিবিকে আমি রাসূল ফিরাইয়া দিব। হুজুর বলেন কি, ছাগলের বাচ্চা তো জব করে দিছি, জাবের এই যে মেহমান খাইলো হাড্ডিগুলি কোথায়? হুজুর হাড্ডিগুলি আছে, নিয়ে আসো। জাবের বলেন, আমি হাড্ডির বান্ড রাসূলের পাকের সামনে নিয়ে তুলে ধরলাম। আমি দেখলাম নবীজির ডাইন হাত মুবারক হাড্ডির বান্ডের ভিতরে ঢুকাইয়া আকাশের দিকে তাকাইয়া কি যেন বলল, আর হাড্ডির ভিতর থেকে নবীর হাত বাহির করল। আল্লাহর কসম, নবীর হাতের সাথে হাড্ডির ভিতর থেকে চার মাসের ছাগলের বাচ্চা বেরিয়ে গেছে। এজরে বলুন সুবহানাল্লাহ। এই নবীরে ভালোবাসা লাভ হইল না লস হইল? আমার নবী বলেন, এরে জাবের দে দে রে রুটি গোশত দে। আমার নবীর সামনে যখন রুটি আর গোশত দেওয়া হলো, জাবেরের বিবি আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া রইছে। এবার জিব্রাইল আইসা নবীজির কানের গুড়ায় মুখ লাগাইয়া খবর দিতেছে, আল্লাহর বন্ধু গো জাবেরের দুইটা ছেলে ছিল, দুইটা ছেলে সঙ্গে না লইয়া খানা খায়েন না। কিন্তু ছেলে কোত্থেকে আনবে? দুই ছেলে যে ওই যে ছাগল জব করা দেখছে তো, দুই ভাই এক ভাইরে আরেক ভাই শুয়ায়া ছাগল জব করছি, দুই ভাই দুনিয়া থেকে বিদায়, একজনের গলা কাটা আরেকজনের মাথা ফাটা। কিন্তু জাবেরের বিবি নবীরে এত ভালোবাসে গো, সন্তানের মায়ায় কান্দে না নবীর ভালোবাসায় কান্দে। আল্লাহু আকবার বলুন। জাবেরের বিবি বলেন, প্রভু গো যেই নবীকে ভালোবাসার নির্দেশ তুমি দিয়েছ, আমি জাবেরের বিবি সন্তানের মায়ায় কাঁদব না, আমি রাসূলের ভালোবাসা দিব। জাবেরের বিবি বলেন, রুটি গোশত রাসূলের সামনে দিয়ে আমি পর্দার ফাঁকে দিয়ে তাকাইয়া দেখি, আমার নবী কত সুন্দর, আমার নবীর চেহারায় কত শান্তি, কত রহমত, কত বরকত। জাবেরের বিবি নবীর দিকে তাকিয়াছেন। জাবের দৌড়াইয়া বাড়ির ভিতরে ঢুকে গেলেন, বিবি গো ও বিবি তুমি কোথায়? আমার নবী খানা খাবে না, আমার দুইটা ছেলে যদি সঙ্গে না দেওয়া হয় কোথায় গো তুমি কোথায়? জাবের দৌড়াদৌড়ি করে আয়েশা দেখি ঘরের ভিতরে বেড়ার ফাঁকে দিয়ে নবীর দিকে তাকাইয়া জাবেরের বিবি গুনগুন গুনগুন করে গান গাইতেছে, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান। জাবের বলেন, বিবি গুনগুন করে গান গাইস না রে, রাসূল আমার সন্তান নিয়ে খানা খাবে। জাবেরের বিবি বলেন, স্বামী গো রাসূলকে খাইতে বলেন, আমার সন্তানেরা খানা খাবে না।
বলুন মৃত মানুষ কি খানা খায়? নবীরে ভালোবাসেন, নির্দেশ হলো আমার আল্লাহর ভালোবাসার পুরস্কার আপনি পেয়ে যাবেন। সংক্ষেপ করে দিলাম এখানে আলোচনা। জাবেরের বিবি ডাকতেছে, স্বামী রাসূলকে খাইতে বলুন, আমার সন্তানেরা খানা খাবে না, ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে তারা খানা খাবে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খানা খান। নবীজি খানাতে হাত দিতে চাইলে জিব্রাইল রাসূলের পাকের হাত ধরে টান দিয়ে ফিরিয়ে নিয়ে আসছেন। জিব্রাইল টান দিলেন, হুজুর খাবেন না, জাবেরের দুইটা ছেলে সঙ্গে না লইয়া খানাতে হাত দিবেন না। আমার নবী বলেন, জাবের রে দুইটা ছেলে সঙ্গে দিলে খাবো, না দিলে চলে যাব। জাবের দৌড়ায় গেলেন, বিবি বিবি গো আমার ছেলেরা কোথায়, জলদি করে বল, রাসূল সন্তান সাথে না দিলে খাবে না, চলে যাবে। রাসূলকে না খাওয়াইতে পারলে আমি শান্তি পাবো না। জাবেরের বিবি স্বামীর গলায় ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, স্বামী গো সন্তানের খবর বলি গো। স্বামী শুনেন, ও স্বামী কথা দেন, আমি মা হইয়া যদি সইতে পারি গো, আপনি বাবা হইয়া সইবেন নি? এ বিবি কি হয়েছে আমি জানতে চাই। জাবেরের বিবি চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, এ স্বামী আপনার দুইটা ছেলে ছাগল জব করা খেলতে যাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তারা তো আর খাবে না, তারা কোনোদিন বাবা বলে ডাক দিবে না, তারা কোনোদিন মা বলে ডাক দিবে না, রাসূলের সামনে আসতে পারবে না। জাবের বলেন, বিবি কোথায় রে আমি তাদেরকে দেখব? চাদরটা সরাইয়া দেখে চিরঘুম দুইটা সোনার পুতুল ঘুমিয়েছে। জাবের চোখের পানি মুছতে মুছতে নবীর সামনে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খান, আমার সন্তানেরা খানা খাবে না। তারা এইভাবে ছাগল জব করতে যাইয়া দুইটা ছেলে বিদায় হয়ে গেছে। আমার নবী বলেন, জাবের রে আমার ভালোবাসায় দুইটা ছেলে পর্যন্ত বিদায় করে দিয়েছোস, আমি দেখি আমার আল্লাহ কেন তোর দুইটা সন্তান নিয়ে খাওয়ার জন্য বলেছে। আমি নবীর মন কই রে, আজকে তোরে ভালোবাসার পুরস্কার দেওয়া হয়ে যাবে। জাবের কান্দিস না, ভালোবাসার পুরস্কার পাইবি। যাইতে যাইতে নবীজি যাইয়া দেখে দুইটা বাচ্চা ছেলে একেবারে মাথা ফাটা গলা কাটা জমিনের মধ্যে পড়ে আছে, চিরঘুম ঘুমিয়েছে। আমার নবী ওই দুইটা ছেলের পাশে যাইয়া দুইটা হাত বাড়াইয়া ডাকে, এরে জাবেরের ছেলেরা আয় রে রাসূলের সাথে খানা খাবি। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা করে দেয়, সেই নবী দুইটা হাত বাড়াইয়া ডাকে, এই হাত আমি আল্লাহ খালি দিব না রে। ও জিব্রাইল ওই দুইটা ছেলের মাথায় হাত দিয়ে ধাক্কা দে। জিব্রাইল দুইটা ছেলের মাথায় হাত দিলে আমার আল্লাহ নবীর ভালোবাসার পুরস্কার হিসেবে মৃত দুইটা ছেলে জীবিত বানাইয়া দিল। নবীর ভালোবাসার নির্দেশ কুরআন শরীফে, দুনিয়ার থেকেই তো পুরস্কার পাওয়া শুরু হলো, একের পর এক পাইতেই থাকবেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। নবীর ভালোবাসার ঘটনা মদিনাতে উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা বলতেছেন, নবী গো কথাটা খেয়াল আছে, মৃত ঘাস নবীকে ভালোবাসা দিয়া কি পাইলেন? হুজুর আমি দুনিয়ার হায়াত চাই না, কিয়ামত পর্যন্ত খেজুর ধরতে বরকত চাই না। কি চাও তুমি? হুজুর আমি চাই আপনি নবী যেই জান্নাতে থাকবেন, আপনি যেই বিছানায় শুইবেন, ওই বিছানার পাশে একটা খেজুরের গাছ হইয়া সব সময় আপনি রাসূলের ভালোবাসায় পাশে থাকতে চাই। রাসূল বলেন, উস্তুনে হান্নানাকে দাফন করে দাও। মদিনায় যায় দেখেন ছোট্ট অক্ষরে লেখা আছে যেখানে দাফন করা হয়েছে নবীর ভালোবাসার মৃত গাছকে, জায়গাটার নাম উস্তুনে হান্নানা। অস্বীকার করার ক্ষমতা কোন দলের আলেমের নাই। আসুন, যে নবীর ভালোবাসাই আল্লাহ নিজে এত কিছু করেছেন, আমরা কি সেই নবীর ভালোবাসাই নবীর আদর্শে যাইতে পারবো না? আল্লাহ কবুল করো, সকালে বলুন আমিন।